নেপালে ঘটে যাওয়া যত ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, নেপালে বিমান দুর্ঘটনার বিষয়টি নতুন কোনো কিছু নয়। দুর্গম এলাকা, খারাপ আবহাওয়া, নতুন বিমানের জন্য বিনিয়োগের অভাব এবং কার্যকরী বিমানগুলোর রক্ষণাবেক্ষণে ঠিকমতো নজর না দেওয়ার কারণেই মূলত দেশটিতে বিমান দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে। এভিয়েশন সেফটি ডাটাবেজের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গত দুই যুগে নেপালে 27টি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে, এর মধ্যে 20টিরও বেশি ঘটেছে গত দশকে। প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ গতকাল রোববার ইয়েতি এয়ারলাইন্সের AT-R72 মডেলের বিমান বিধ্বস্ত হয়। পুরনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি রানওয়েতেই এই দুর্ঘটনাটি ঘটে থাকে। রোববার বেলা 11টার দিকে কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে রওনা হয়েছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। তবে বিমান ছাড়ার পর 20 মিনিট পার হতে না হতেই 72 আসনের যাত্রীবাহী বিমানটি হঠাৎ ভেঙে পড়ে যায়। এতে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানটিতে 4 জন ক্রু সদস্য এবং 68 জন যাত্রী ছিলেন। তার মধ্যে 5 জন ভারতীয়, 53 জন নেপালি এবং 4 জন রুশ নাগরিক, কোরিয়ার 2 জন, আর্জেন্টিনা, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের 1 জন করে নাগরিক ছিলেন বলে NI সূত্রে জানা যায়। দেশটিতে বিমান বিধ্বস্তের ঘটনা প্রায়শই ঘটে থাকে। নেপালে ঘটে যাওয়া যত বিমান দুর্ঘটনা রয়েছে, চলুন সেগুলো একটু এক নজর দেখে নেওয়া যাক। 2022-এর মে মাসে পোখরা থেকে জমশমের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী টুইন অটার বিমান বিধ্বস্ত হয়ে 22 জন নিহত হয়েছিল। 2019 সালের এপ্রিল মাসে লোকলা বিমানবন্দরের রানওয়েতে 2টি হেলিকপ্টারের সাথে সামিট এয়ারের একটি বিমানের সংঘর্ষে 3 জন নিহত হয়েছিল। একই বছর 2019 সালে ফেব্রুয়ারি মাসে এয়ার ডাইনাস্টির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে তৎকালীন সংস্কৃতি, পর্যটন ও বিমান চলাচল মন্ত্রী রবীন্দ্র অধিকারীও ছিলেন। 2018 সালের সেপ্টেম্বর মাসে গোর্খা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে আসা এয়ার অল্টিচুডের একটি হেলিকপ্টার জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হলে 6 জন নিহত হয়। এদের 1 জন ছিলেন এক জাপানি পর্যটক। 2018 সালের মার্চ মাসে বাংলাদেশ থেকে নেপালে যাওয়া US বাংলা এয়ারলাইন্সের বিমান ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। সেখানে 51 জন নিহত হয়েছিলেন। 2016 সালের ফেব্রুয়ারি মাসে পোখরা থেকে জমশম যাওয়া তারা এয়ারের বিমান বিধ্বস্ত হয়ে 23 জন নিহত হয়েছিলেন। 2015 সালের জুন মাসে ডক্টরস উইদাউট ব্রাদার্সের ভাড়া করা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়। তারা ভূমিকম্প পরবর্তী ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছিলেন। 2015 সালের মে মাসে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যে নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। 6 জন আমেরিকান সৈন্য, 2 জন নেপালি সৈন্য এবং 5 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিলেন সেই দুর্ঘটনায়। 2015 সালের মার্চ মাসে একটি তুর্কি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়লে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর 4 দিনের জন্য বন্ধ রাখতে হয়। 2014 সালের ফেব্রুয়ারি মাসে পোখরা থেকে জুমলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নেপাল এয়ারলাইন্স কর্পোরেশন বিমান বিধ্বস্ত হয়ে 18 জন নিহত হয়েছিলেন। 2012 সালের সেপ্টেম্বর মাসে কাঠমান্ডু থেকে লোকালার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সীতা এয়ারের বিমান ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বিমানে থাকা 19 জনের সবাই নিহত হয়েছিলেন। 2012 সালের মে মাসে পোখরা থেকে জমশমের উদ্দেশ্যে ভারতীয় তীর্থযাত্রী বহনকারী অগ্নি এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়ে 19 জন নিহত হয়েছিলেন। 2011 সালের সেপ্টেম্বর মাসে বুদ্ধা এয়ারের একটি বিমান কাঠমান্ডুর কাছে বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছিল, যাদের মধ্যে নেপালি, ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিকরাও ছিলেন। 2010 সালের ডিসেম্বর মাসে লামিডান্ডু থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বিমান বিধ্বস্ত হয়ে 19 জন যাত্রী ও 3 জন ক্রু নিহত হয়েছিলেন। একই বছর 2010 সালের আগস্ট মাসে কাঠমান্ডু থেকে লোকলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বিধ্বস্ত হয়ে 14 জন নিহত হয়েছিলেন। 2008 সালের অক্টোবর মাসে লোকলা বিমানবন্দরে একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হলে 18 জন নিহত হয়, আর সেই দুর্ঘটনায় 1 জন আহত হয়েছিলেন। 2006 সালের সেপ্টেম্বর মাসে শ্রী এয়ারের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 24 জন নিহত হয়েছিলেন।